ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আবরকাত আমাদের এক ভাই জানতে চেয়েছেন কেউ যদি কারো জন্য বদ দোয়া করে আর সেক্ষেত্রে যদি তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় তারপরেও কি বদ দোয়া কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ সালাতু আসালাম সালাম রসুল্লাহ বদ দোয়া করলে মজলুম ব্যক্তির দোয়া এটি কবুল হয় এটি সত্য কথা এটি বাস্তব আল্লাহ সবহা তালার প্রিয় রাসুল সাল সাল্লাম বলেছেন লাই হওয়া আল্লাহ হিজাব মজলুমের বদ দোয়া এবং আল্লাহর কবুল হওয়া এর মধ্যে কোনো পর্দা নেই মাজলুম ব্যক্তির দোয়া করলে সেটি কবুল হয়ে যায় নিশ্চিত তো দোয়া করার পরে কবুল হয়েছে এখন ক্ষমা চাওয়ার পরে যদি ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালাও তাকে ক্ষমা করে দিবেন এখন ক্ষমা চাওয়া আর ক্ষমা পাওয়া দুটো এক জিনিস নয় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় যদি শর্ত পূর্ণ করা হয় কিন্তু বান্দার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ক্ষমা চাইলেও যে ক্ষমা পাওয়া যায় এটি নিশ্চিত নয় হ্যাঁ যদি তিনি ক্ষমা করেন তো সেটি আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু ক্ষমা যদি না করেন আর আমি যদি মনে করি যে ক্ষমা চেয়েছি আর কি মাপ পেয়ে গেলাম এমনটিও ঠিক নয় এজন্য আমাদের মূলত প্রথম থেকে চিন্তা করা উচিত যে আমরা কখনোই জালেমের ভূমিকায় থাকবো না আমার দ্বারা যেন কখনো কোনো অবস্থাতে জুলুম না হয় জালেমদের কাতারে আমরা থাকতে চাই না আমরা মাজলুমদের কাতারে থাকি তাতে কোনো সমস্যা নেই মাজলুমদের কাতারে যদি আমাদের থাকতে হয় তো সেটি জালেমদের কাতারে থাকার চেয়ে হাজার গুণ ভালো অতএব আমরা এমন কিছু বলা বা করার দিকে অগ্রসর হব না যে ক্ষেত্রে আমাকে জালেমদের সারিতে দাঁড়াতে হয় মাজলুমদের সাজাড়িতে দাঁড়াতে কোনো সমস্যা নেই মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় অতএব কখনো আমরা জুলুম করে এর পরে ক্ষমা চেয়ে নেবো এ ধরনের মানসিকতা যেন লালন না করি अल्लाह आलम साहब